আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা যারা 2021 সালের পরীক্ষার্থী, তাদের এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী যারা তোমরা, আমরা ইতিমধ্যে রসায়ন প্রথম পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আজকে আমরা রসায়নে দ্বিতীয় পত্র ব্যবহারিকের উত্তর দেব। তো ব্যবহারিকের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কার্যকরী মূলকের শনাক্তকরণ পরীক্ষা, অ্যালকোহলিক মূলক, অ্যালডিহাইড মূলক, কিটন মূলক এবং কার্বক্সিলিক মূলক। এছাড়া আছে মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুতি, টাইট্রেশনের মাধ্যমে অজানা দ্রবণে অ্যাসিড বা ক্ষারের পরিমাণ নির্ণয় করা। চার নম্বর আছে জারণ বিজারণের মাধ্যমে টাইট্রেশনের জারণ বিজারণ টাইট্রেশনের দ্রবণে বিদ্যমান ধাতু বা আয়নের পরিমাণ নির্ণয় করা। এখানে মোট অনেকগুলো চারটা আছে, যদি আমরা দেখি চারটা, কিন্তু অনেকগুলি আছে। যেমন অ্যাসিডের নির্ণয় করলে একটা, ক্ষারের নির্ণয় করলে একটা, এখানে চারটার জন্য চারটা, আবার ট্যাকটিনের সাহায্যে ধাতব আয়ন, যে কোনো ধরনের ধাতব আয়ন হতে পারে, তার মানে অনেকগুলো আছে। তোমরা যে কোনো দুইটা প্র্যাকটিক্যালে আনসার করবা। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পেজের প্র্যাকটিক্যাল খাতার ফ্রন্ট পেজ। এখানে আমি আগেও বলছি, তোমরা এখানে অবশ্যই কি করবা, তোমরা এখানে অবশ্যই পেন্সিল দিয়ে তোমাদের নাম, শ্রেণী, শাখা, রুল ইত্যাদি লিখবা। আর কেউ যদি কলম দিয়ে লিখে যদি ফেলো সেটা কোনো সমস্যা না, উপরে একটা সাদা কাগজ দিয়ে ঢেকে তারপরে পরীক্ষার জন্য ফাইনালভাবে লিখবা। ইন্ডেক্স, ইন্ডেক্স আপাতত তোমরা পেন্সিল দিয়ে লিখবা, আপাতত কলম দিয়ে লেখার দরকার নেই, যে কোনো দুইটা ইন্ডেক্স লিখবা। যৌগ যৌগের কার্যকরী মূলক হলে কার্যকরী মূলক শনাক্তকরণ লিখবা। এরপরে মনে করলাম আমরা মোলার ঘনমাত্রা নিলে মোলার দ্রবণে ঘনমাত্রা নির্ণয় করা, দ্রবণে অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করা, অথবা এই আয়রনের পরিমাণ নির্ণয় করা, যে কোনো দুইটা। তো আমরা কি করতেছি আজকে, আমরা করতেছি এক নম্বর করতেছি কার্যকরী মূলক শনাক্তকরণ। এই কার্যকরী মূলক শনাক্তকরণের মধ্যে আছে অ্যালকোহলিক মূলক শনাক্তকরণ করব আমরা। তাহলে মূলনীতি এটা, ঠিক আছে? এখানে চিত্র আছে একটা, ভালো করে দেখো। আচ্ছা সরি, এটার জন্য, হ্যাঁ এটার জন্য একটা চিত্র আঁকতে হবে, যদিও বা এই চিত্রটা মনে হয় বইতে এখানে দেয়া নাই। না, চিত্র লাগবে না, ঠিক আছে? এটার জন্য কোনো চিত্র দরকার হবে না, আমি বইয়ের পিডিএফ লিঙ্কে তোমাদের দিব, তোমরা একটু ভালো করে দেখবা, কোনো চিত্র লাগবে না। এটা হচ্ছে মূলনীতি, এটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, ঠিক আছে? এরপর হচ্ছে সতর্কতা, একদম সোজা, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড পরীক্ষা, দুইভাবে আমরা পরীক্ষা করার পর আমরা এটা উপস্থিত বলতে পারবো যে এটা এক ধরনের অ্যালকোহলিক যৌগ, বুঝে গেছে? দুই ধরনের আমরা পরীক্ষা করব। এরপরে হচ্ছে কি, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা মূলনীতি নির্ণয়। অবশ্যই তোমাদেরকে চিত্র আঁকতে হবে, চিত্র আঁকতে হবে যেখান থেকে লেখা শুরু করবো তার আগের পৃষ্ঠায়, চিত্র অবশ্যই আঁকতে হবে, ঠিক আছে? চিত্র অবশ্যই 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 আঁকতে হবে। তো এটা হচ্ছে তোমাদের ঘনমাত্রা নির্ণয়, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, তার মানে আমরা এই দুইটাই ইন্ডেক্সে লিখে দেব, ঠিক আছে? আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে গণনা বা হিসাব, গণনা বা হিসাব করাটা আমরা খাতার সাদা অংশে করব, তার মানে বাম পাশে করব। গণনা বা হিসাব আমরা খাতার অবশ্যই 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 বাম পাশে করব। আর অন্যান্যগুলো উত্তর লিঙ্ক, আমি পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে বইটা ডাউনলোড করে দেখতে পারবা। প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।